এবার সবাইকে শান্ত থাকার আহ্বান ভারতীয় মুসলিম নেতাদের। ভারতের মুসলিম নেতারা এবং দেশটির বিভিন্ন মসজিদ থেকে সাজার মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন শান্ত থাকেন এবং বড় ধরনের বিক্ষোভ আয়োজন থেকে বিরত থাকেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কুরুচিপূর্ণ কটূক্তির পর বিক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মুসলিমরা। ভারতের রাঁচিতে বিক্ষোভে পুলিশের গুলিতে দুইজন কিশোর নিহত এবং 30 জনেরও বেশি সাধারণ মানুষ আহত হওয়ার পর মুসলিম নেতারা দেশটির সাধারণ মুসলিমদের শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। জামাত ইসলাম হিন্দের নেতা মালিক আসলাম বলেন, যখন আমাদের ইসলাম নিয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে তখন প্রত্যেক মুসলিমের দায়িত্ব সেটির বিরুদ্ধে দাঁড়ানো, সঙ্গে আমাদের শান্তিও বজায় রাখতে হবে। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর দেশটির ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, নুপুর শর্মার বক্তব্যের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তবে দেশটির মুসলমানরা দাবি করছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্য করায় নুপুর শর্মাকে যেন গ্রেফতার করা হয়। অন্যদিকে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে দ্রুত জবাব দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়া কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সোমবার তার দ্রুত জবাব দেওয়ার ব্যাপারে পিয়ং ইয়ংকে হুঁশিয়ার করে দিয়েছে। তবে এক্ষেত্রে সৃষ্ট সংকট নিরসনের একটি উপায় খুঁজে বের করতে তারা আবারও আলোচনার প্রস্তাব দিয়েছে। এই দুই মিত্র দেশ বলছে, উত্তর কোরিয়া তাদের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা যে কোনো সময় চালাতে পারে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিভিন্ন প্রস্তাব পিয়ং ইয়ং প্রত্যাখ্যান করায় কয়েক মাস ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, উত্তর কোরিয়া এই ধরনের কোনো পরীক্ষা চালালে দ্রুত জবাব দিতে টোকিও এবং সিউলে মিত্রদের সাথে কাজ করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনীকে যথাযথভাবে কাজে লাগাতে স্বল্প এবং দীর্ঘ উভয় মেয়াদ সমন্বয় করার ক্ষেত্রে আমরা প্রস্তুত। পিয়ং ইয়ং এর শাসন ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা চাপ বজায় অব্যাহত রাখব। তবে ব্লিংকেন আবারও বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের শত্রুতার কোনো অভিপ্রায় নেই। তিনি বলেন, আমরা উত্তর কোরিয়াকে সহযোগিতার হাত বাড়ানো অব্যাহত রাখব, আমরা কূটনৈতিক পথ অনুসরণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ব্লিংকেন বলেন, এক্ষেত্রে উত্তর কোরিয়ার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে দেশটির নেতার কিম জং উন বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সাথে তিন দফা বৈঠক করেন। ট্রাম্প কিম উত্তেজনা হ্রাসের সাড়ম্বর দৃশ্য দেখালেও তারা উত্তর কোরিয়ার কর্মসূচি পরমাণু কর্মসূচির বিষয়ে দীর্ঘস্থায়ী কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। তবে বাইডেন ইঙ্গিতই দিয়ে বলেন যে তার প্রশাসনের সাথে কোনো আলোচনা এই উত্তেজনা হ্রাস করবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।